আয় একটা সীমিত ভাবে রিকোয়েস্ট করতে চাই, আয় টং এর দোকানে যামু, এক কাপ চা খাই, ঘরে চলিয়াম সীমিত আকারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন যে শপিং মল আজকে খোলা, সব কিছু আস্তে আস্তে খুলে যাচ্ছে, গাড়ি ঘোড়া সব। মনে হচ্ছে না যে আমাদের দেশে করোনা ভাইরাস নামক একটি মরণ ব্যাধি ঘুর 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 করছে চারদিকে? মনে হচ্ছে না। কখন মনে হবে জানেন? যখন ইতালি স্পেনের মতো মৃত্যুর মিছিল বাংলাদেশে দেখা যাবে, তখনই মানুষ সাবধান হবে, সচেতন হবে, এর আগে হবে না। চলুন দর্শক, এই শপিং মল বিভিন্ন ধরনের জিনিস সীমিত আকারে খোলার জন্য এক বোন প্রতিবাদ করেছে। চলুন সেই বোনটির প্রতিবাদ আগে আমরা শুনে আসি। তার আগে প্লিজ, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দর্শক, আমরা সেই বোনের প্রতিবাদী ভিডিওটা দেখে আসি। আয় একটা সীমিত ভাবে রিকোয়েস্ট করতে চাই, আয় টং এর দোকানে যামু, এক কাপ চা খাই, ঘরে চলিয়াম সীমিত আকারে। যেভাবে সীমিত আকারে শপিং মলগুলো খুলে দেওয়া হয়েছে, পোলাফাইনদের আর ঘরে থাকার দরকার নাই, সবগুলো বাইরেই যাক। তারা মদ গাঁজা বিয়ার হুস্কি যা আছে বাবা টাবা সব খাই, ঘরে চলে আসুক বাইরা সহ সীমিত আকারে। পার্ক রেস্টুরেন্ট এগুলো বন্ধ করার দরকার নেই তো, সবগুলো খুলে দেওয়া হোক সীমিত আকারে, যাতে কাপড় ওইখানে যায় টকাটকি করতে পারে, ডলাডলি করতে পারে সীমিত আকারে। তাইলে না ভাইরাস টাঙ্গু কাছাইতে এরবো সীমিত আকারে। এই যে ডাক্তার নার্স পুলিশ ভাইরা আর্মি ভাইরা এতদিন আমাদের জন্য কষ্ট করছে, আমরা যাতে ঘরের তুন বাড়িতে না ফারি লাডিল ওই আঙ্গরে দৌড়াইছে, এগুলো কাদের জন্য করছে? আমাদের জন্য করছে, আমাদের ভালোর জন্য করছে, তাদের জীবনটা ঝুঁকি নিয়ে আমাদের জন্য কষ্ট করছে। এই পর্যন্ত পুলিশ ভাই আর্মি ভাই অনেকগুলো মারা গেছে, এগুলো কি শপিং মল খুলে দেওয়ার জন্য করছিল? এই যে শপিং মলে যামু, কালকের থেকে সবাই ভিড় করবো, এত মানুষ হইব, একটা জামা কিনবো, টাকাটা আদান প্রদান করবো, ওইখান থেকে এই করোনা ভাইরাস ছড়াইতো না? মসজিদ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, এখন সব কিছু খুলে দেওয়া হোক সীমিত আকারে, বন্ধ করার কোনো দরকার নেই তো, আমরা এতদিন কষ্ট করছি কাদের জন্য? দুইটা মাস ভালো মন্দ না খাই ঘরের মধ্যে নিজেরে নিজে বুঝাই আটকায় আসি বাসার মধ্যে। যে ফোলাটা একদিন সিগারেট না খাইলে থাকতে পারে না, সেই ফোলাটা দুই মাস সিগারেট খায় না ভাইরাস হবে বলে, অন্যজনকেও সুরক্ষিত রাখার জন্য নিজে খায় নাই। আর আপনারা কী করলেন? এটা সব জল ঢালি দিলেন, স্যানিটাইজার দিয়ে হাত ধুইতে 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 হাতের চামড়া পর্যন্ত উঠাই দিছি। কার জন্য করছি? নিজেও সুরক্ষিত থাকার জন্য করছি, অন্যজনকেও রাখার জন্য করছি। তাহলে শপিং মলগুলি খুলে দিয়ে কী লাভটা হইলো? আর মাইয়াদের কথা কী কমো, মাইয়ারা তো আজীবন শেষটা থাকবো, তোরা বাঁচি থাকলে কি কোনোদিন পার্লার যেতে একটি না? তোদেরকে এখনই সাজগোজ দরকার আছে, এখনই তোকে মেকআপ করতেব? হ্যাঁ, মানে দাফনের কাপড়টা তোরা না ফুললে শান্তিত না, তোরাই পরবি আঙ্গরে মারবি, এই জন্য তাহিরি কয় আমি তো বালা না, বালা লইয়াই থাকি। এই বোনের সাথে আমিও একমত। এই বোন যে কথাগুলো বলল, সেগুলো প্রতিটি কথার বাস্তবতা রয়েছে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।